আজকের এই ভিডিওটা কাজে আসবে তাদের যারা এখন পর্যন্ত জীবনে একটাও ইংরেজি বই পড়েননি এবং যারা চিন্তা ভাবনা করছেন যে মনে হয় ইংরেজি বই পড়ার অভ্যাসটা করা যেতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ছোট 10টা আমার খুব পছন্দের ইংরেজি বইয়ের নাম বলে যাব এবং আমি আপনাদেরকে বলবো যে কেন আপনাদের এই বইগুলো পড়া উচিত, অর্থাৎ একটুখানি সামারি দিয়ে দিব যেন আপনি আপনার পছন্দের বইটা দিয়েই শুরু করতে পারেন। ওকে, তো হাবিজাবি বন্ধ, আমরা কাজের কথা চলে আসি। একদম উপরে যে বইটা আমি রেখেছি এটা দিয়েই শুরু করতে হবে তা না, বিষয়টা হচ্ছে এটা উপরে আছে আর কি, ছোট তো তাই একদম উপরে রেখেছি। এই বইটা হচ্ছে হু মুভড মাই চিজ। হ্যাঁ, এটার রিভিউ দিয়েছিলাম আমি, আপনারা দেখে নিতে পারেন। এই বইটার মূল কথাবার্তা হচ্ছে যে আমাদের জীবনে পরিবর্তন আসবে, কাজের ক্ষেত্রে বলি, আমাদের সাংসারিক জীবন বলি, বা যাই বলি না কেন, আমরা যত বড় হব তত আস্তে আস্তে পরিবর্তনের সাথে আমাদেরকে সম্মুখীন হতে হবে পরিবর্তনের, এবং সেখানে ঘাবড়ে না গিয়ে আমরা কীভাবে পরিবর্তনের সাথে নিজেদেরকেও পরিবর্তন করতে পারি সেটা নিয়ে এই বইতে একটা চমৎকার আলোচনা আছে বলা যায়। তো এই বইটার যে গল্পটা সেটা হচ্ছে যে আপনার দুইটা ইঁদুর এবং দুইটা লিটল পিপল দিয়ে শুরু হয়, যারা হচ্ছে যে সারাক্ষণ চিজ খোঁজার জন্য একটা মেইজের ভিতরে ছুটাছুটি করে। তো এই চিজ জিনিসটা হচ্ছে মূলত আপনার জীবনের সাফল্য বলা হচ্ছে। তো আপনি এই বইটা যখন পড়বেন তখন আপনি দেখবেন যে এক পর্যায়ে ওদের চিজ হারিয়ে যাচ্ছে, মানে সাফল্য যেটা আমাদের সেটা হয়তো হারিয়ে যাচ্ছে, তখন সেটার সাথে চারটা ক্যারেক্টার কীভাবে ডিল করে, ওদের এই ডিল করার যে ব্যাপারটা সেটার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন। যখন কোনো পরিবর্তন আসে তখন আপনি আসলে কী করেন সেটাই আপনি এই বইটা পড়ে বুঝতে পারবেন। এবং এই বইটা খুব ছোট হলেও একেবারে শেষের দিকে আমি বলবো যে ওরা গল্পটা শুরু করে, ঠিক আছে, তারপরে হচ্ছে শেষের দিকে কিছু হাবিজাবি বকবক করে যেগুলো আপনার আসলে পড়ার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি চাইলে বইটার শেষের অংশটা যেখানে ওরা ব্যাখ্যা করে যে এই গল্প দিয়ে ওরা কী বুঝিয়েছে সেটা আপনি স্কিপ করতে পারেন, কারণ এই গল্পটা যথেষ্ট, নিজের জন্য নিজে যথেষ্ট, তার কোনো ব্যাখ্যার দরকার নেই। ঠিক আছে, এটা আমার পরামর্শ। তো এটা রইলো। তারপরে যে বইটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে যে এটা আঙ্কেল টমস কেবিন। এটা আমার ভীষণ রকম পছন্দের একটা বই, আর পছন্দের বই কারণ হচ্ছে যে আমার ধারণা এটাই হচ্ছে আমার সবার আগে পড়েছি, মানে প্রথম পড়েছি ওই ইংরেজি বইটা হচ্ছে এটা, আঙ্কেল টমস কেবিন। এবং তখন আমি অনেক ছোট ছিলাম, একেবারে বাচ্চা ছিলাম বলা চলে, প্রাইমারি স্কুলে পড়তাম। তো আঙ্কেল টমস কেবিন পড়ে আমি এখন যদি আমি বলি যে ছোট বাচ্চার মতো কেঁদেছিলাম তাহলে ঠিকই আছে, আমি ছোট ছিলাম, ছোট বাচ্চার মতোই কেঁদেছিলাম। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে এটা একটা গল্প, ফিকশন। এখানে হচ্ছে সেই যে দাসপ্রথা, দাসপ্রথার যে নির্মমতা সেটা হচ্ছে এই গল্পটার মধ্যে আঙ্কেল টমস কেবিনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তখন যখন ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে আকাশ পাতাল যখন তফাত ছিল, যখন মানুষ মানুষকে বিক্রি করতে পারতো দাস হিসেবে, অর্থাৎ হোয়াইটরা ব্ল্যাকদেরকে অনেকটা প্রোডাক্টের মতো করে চিন্তাভাবনা করতো আর কি। যেমন ধরুন মাস্টার যদি অভাবে পড়ে তাহলে সে যেমন তার গোয়ালের গরু বিক্রি করতে পারে কিংবা তার হাতের ঘড়ি বিক্রি করতে পারে, ঠিক তেমনি সে তার ঘরের যে ব্ল্যাক দাস আছে তাকেও বিক্রি করে দিতে পারে, এরকম একটা ব্যাপার যখন ছিল আর কি, তখনকার কথা। তো এই আঙ্কেল টমস কেবিনে আপনি টমস যে সে হচ্ছে একজন দাস। আপনি এই বইতে দেখতে পাবেন যে টমসকে কোনো একটা পর্যায়ে সে যেই ফ্যামিলিতে ছিল সেই ফ্যামিলি থেকে বিক্রি করে দিতে হয়। ও যেই ফ্যামিলিতে ছিল ওই ফ্যামিলিটা ভালো ছিল, কিন্তু ওরা টাকার অভাবে পড়ে বিক্রি করে দেয়, এবং টমকে বিক্রি করে দেওয়ার সময় ওই ঘরে একটা পিচ্চি ছিল। পিচ্চি টমকে বলে যে আমি তোমাকে ফেরত নিয়ে আসব, ঠিক আছে, আমার যখন টাকা পয়সা হবে তখন আমি তোমার জন্য আসব। এবং পুরো বইটা জুড়ে আপনি দেখবেন যে টমে যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি হয়, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি হয়। তো গল্পটা এভাবে শুরু হয় যে শেষ পর্যন্ত আপনি দেখবেন যে টমকে আদৌ শেষ পর্যন্ত এই ছেলেটা আনতে পারে কিনা, নিজের বাসায় নিয়ে আসতে পারে কিনা, বা সে কথা রাখে কিনা, কী হয় এটা নিয়েই আপনি দেখবেন আর কি গল্পটা। আমার খুবই পছন্দের একটা বই, হয়তোবা এখন বড় হয়ে গেছি আপনাদের হয়তোবা অনেকের ভালো নাও লাগতে পারে, আমি বলবো যে আপনি না পড়লেও আপনার ঘরে কোনো বাচ্চাকে এই বইটা আপনি সাজেস্ট করতে পারেন। চমৎকার একটা বই, আঙ্কেল টমস কেবিন, আমার অল টাইম ফেভারিট একটা বই। তো তারপরে আমি যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইট দ্যাট ফ্রক। এটা চমৎকার একটা বই, এটাতে হচ্ছে আপনাকে 21টা ট্রিক্স শেখাবে যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার প্রোক্রাস্টিনেশন যেটা আছে সেটার সাথে ডিল করতে পারেন। খুব ছোট ছোট মানে মজার কিছু ডিল আপনাকে শেখাবে। যেমন ধরুন আমি একটু উদাহরণ যদি দিতে চাই, আপনাকে বলা হবে এই বইতে যে কেন আপনার আগের দিন রাতে পরদিন সকালের প্ল্যান করে ফেলা উচিত, বা পরদিনের প্ল্যান করে ফেলা উচিত। আপনি যদি একটা কাগজে লিখে রাখেন যে আগামীকাল আমি এই 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 কাজগুলো করবো, সেগুলো যত ছোট কাজই হোক না কেন তাহলে সেগুলো আপনি করার সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, এরকম কিছু 21টা টিপস আপনাকে এখানে শেখানো হবে।
যেমন এই বইতে আপনাকে আরও বলবে যে কেন আপনার সবচেয়ে কঠিন যে কাজটা সারাদিনে সেটা কেন আপনার সকালবেলায় করে ফেলা উচিত। ঠিক আছে, তো এরকম 21টা ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে এই বইটা সাজানো, আমি বলবো যদি আপনি 21টার মধ্যে 5টাও যদি নিজের মধ্যে আয়ত্তে আনতে পারেন তাহলে আমার কাছে মনে হয় সেটার প্রভাব আপনি নিজের জীবনে দেখতে পাবেন। চমৎকার একটা বই, খুবই সহজ ভাষায় লেখা। ওকে, এই বইটা আপনি পড়তে পারেন। তারপরে যেটা আমি রেখেছি, এটা এটা আমার খুবই পছন্দের একটা বই, এটা হচ্ছে যে ডোপামিন ডিটক্স। আমি নিশ্চিত না এটা বাংলাদেশে পাওয়া যাবে কি না, তবে আপনি খোঁজ করে দেখতে পারেন। ডোপামিন ডিটক্স বইটা হচ্ছে মূলত তাদের জন্য যারা হচ্ছে আমরা কিছু নিয়ে এডিক্টেড, সেটা হতে পারে হয়তো বা আপনি মোবাইল নিয়ে এডিক্টেড, কিংবা আপনি ভিডিও গেমের প্রতি এডিক্টেড, বা যে কোনো কিছুর প্রতি। তো এই বইতে আপনাকে বলবে যে কেন আপনি এডিক্টেড, কেন ফর এক্সাম্পল মোবাইল জিনিসটা কেন আপনি বারবার ধরছেন, কেন আপনি মোবাইল থেকে বের হতে পারছেন না, এই যে ডোপামিন যে হরমোনটা, হ্যাঁ, এটা এটা কিভাবে কাজ করছে সেটা নিয়ে কথাবার্তা বলবে বইয়ের শুরুতে। আপনাকে শুরুতে শেখানো হবে যে কেন আসলে আপনি ট্র্যাপে পড়ে আছেন, ট্র্যাপ থেকে কেন আপনি বের হতে পারছেন না। তারপরে আপনাকে শেখানো হবে যে কিভাবে আপনি ট্র্যাপ থেকে বের হতে পারেন, এবং একদম শেষে গিয়ে আপনাকে বলবে যে ট্র্যাপ থেকে যখন আপনি বের হয়ে যাবেন, এডিকশনটা যখন আপনি কাটাবেন, তখন আপনি আবার কিভাবে ঠিকঠাক থাকবেন, অর্থাৎ রিল্যাপস যেন না হয়। হ্যাঁ, খুবই চমৎকার ছোট্ট একটা বই, এটা যদি আপনি আসলে নিতে পারেন নিজের মধ্যে তাহলে আমি বলবো যে বিশাল একটা পার্থক্য দেখতে পাবেন আপনি আপনার লাইফে। আমার খুবই 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 পছন্দের একটা বই, আমি ব্যক্তিগতভাবে এই বইটা থেকে সেই লেভেলের উপকৃত হওয়া যাকে বলে সেটাই হয়েছে। ওকে, তো এটার পরে আমি যে বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আমার অল টাইম ফেভারিট বুক, এনিথিং ইউ ওয়ান্ট। এটা হচ্ছে ডেরেক সিভার্সের লেখা। এই বইটা মূলত মানুষজন সাজেস্ট করে হচ্ছে যারা অন্টারপ্রেনার আছে তাদেরকে, তবে এই বইটা আমি যে কাউকে পড়তে বলি, কারণ হচ্ছে এই বইটা ছোট, এই বইটা সহজ, এবং এই বইটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়া আছে। একজন ব্যবসায়ী, সে তার $1,000 তৈরি করা একটা ব্যবসা কিভাবে সে $22 মিলিয়ন বিক্রি করেছিল সেটা এই বইতে আপনি জানতে পারবেন। এবং এই বইতে আপনাকে এই ব্যবসায়ী শুধু ব্যবসায়ী চিন্তা ভাবনা না, সে মানুষ হিসেবে কেমন, তার মূলনীতি কেমন, সে কি বিশ্বাস করে, সেগুলো আপনাকে সে বলবে। তো এখান থেকে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন, স্পেশালি আপনি টাকার পেছনে ছোটাই যে জীবন না, বা সুখের যে আলাদা একটা ইম্পর্টেন্স আমরা দেওয়া উচিত সেই ব্যাপারটা আপনি এই বইটা থেকে জানতে পারবেন। এই বই আমার খুব পছন্দের একটা উক্তি আছে, উক্তিটা হচ্ছে এরকম যে ইউ ক্যান্ট প্লিজ এভরিওয়ান সো প্রাউডলি এক্সক্লুড পিপল। ঠিক আছে, এই মেসেজটা আমার মাথায় সবসময় থাকবে, আপনি সবাইকে খুশি করতে পারবেন না, সুতরাং হ্যাপিলি আপনি মানুষজনকে আপনার লাইফ থেকে এক্সক্লুড করে দিতে পারেন, এরকম একটা কনসেপ্ট আছে। যাই হোক, তারপরে যে বইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার কি টায়ার্ড হয়ে গেছেন? আমি বক বক করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর অল্প আছে। ওকে, তো এই বইটা দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন, এটা আমার খুব পছন্দের একটা বই। এই বইটা হচ্ছে একজন সাউথ কোরিয়ান এক মঙ্ক লিখেছেন, যিনি আপনাকে এই বইতে বলবে যে আপনি একটু স্লো হন। ঠিক আছে, ছোটাছুটি না করে আপনি আপনার জীবনটাকে একটু ধীর গতিতে দেখুন। আপনাকে বলা হবে যে আপনি আসলে আপনার রিলেশনশিপটা আসলে কেমন হলে ভালো হয়, ঠিক আছে, কিংবা আপনার বন্ধুত্বটা, মানে আপনার প্রেমের সম্পর্ক বলি বা বন্ধুত্ব বলি, যে কোনো সম্পর্ক আপনি কেমনভাবে ডিল করবেন, বা আপনি বিশ্রাম নেওয়াটা আপনার জীবনে কতটা জরুরি, বা আপনার কথা বলাটা, আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা কতটা জরুরি, এরকম ছোটো ছোটো বেশ কিছু একেবারে সহজ কথাবার্তা দিয়ে এই বইটা ভরা। আমার ভীষণ রকম পছন্দের একটা বই। আমার যদি বলা হয় যে 10টা পছন্দের বইয়ের নাম বলো, তাহলে এই বইটা অবশ্যই শুরুর দিকে থাকবে। ঠিক আছে, দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন। এই ভদ্রলোকের আরেকটা বই আছে, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা ওই ভদ্রলোকের, এটার নাম হচ্ছে লাভ ফর ইম্পারফেক্ট থিংস, এটাও চমৎকার একটা বই। আমি বলেছি 10টার নাম বলবো, আচ্ছা ঠিক আছে, এটা বাদ। ওকে, তারপরে যে বইটা আমি রেখেছি এখানে সেটা হচ্ছে যে আলকেমিস্ট, এটা আপনারা সবাই হয়তো বা পড়ে ফেলেছেন ইতিমধ্যেই। আলকেমিস্ট বইটা আমার খুব পছন্দের একটা বই, এর কারণ হচ্ছে এই বইতে আপনাকে বলা হয় যে যা কিছুই হোক না কেন আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকুন। হ্যাঁ, এরকম একটা কনসেপ্ট এই বইতে দেওয়া হয়েছে। তো এই বইটা যখন আপনি খুলবেন তখন আপনি দেখবেন এখানে সান্তিয়াগো নামক একটা ছেলের সাথে আপনার পরিচয় হবে, যে কিনা হচ্ছে মেষ, না 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 ভেড়া, ভেড়া চড়া, মেষ না। হ্যাঁ, তো ওই ছেলেটা হচ্ছে যে গল্পের মাধ্যমে আপনাকে দেখাবে আর কি, যে সে ইজিপ্টে যাবে গুপ্তধনের খোঁজে। তো এই গুপ্তধনটা হচ্ছে এখানে একটা একটা উপমা, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার জীবনের সাফল্য বোঝানো হয় আর কি। আপনি যেমন আপনার জীবনে আপনি যা চান, যেটার পিছনে আপনি ছোটেন, আপনার প্যাশন যেটা, সেটা হচ্ছে যে এখানে গুপ্তধন বলা হয়েছে। তো এখানে বেশ কিছু চমৎকার কথোপকথন আছে,
যে মানুষগুলোর সাথে আপনি এখানে পরিচিত হবেন তাদের যে দুজনের মধ্যে যে কথোপকথনগুলো হবে সেখান থেকে আপনার ডিকোডিং করে মেসেজগুলো নিতে হবে আর কি। খুবই চমৎকার একটা বই, এই বইয়ের একটা ডায়লগ যদি আপনি আমাকে বলতে পারেন, বলেন, আমার খুব পছন্দের, তাহলে আমি বলবো যে লাইফ ইজ দ্য মোমেন্ট ইউ আর লিভিং রাইট নাও। হ্যাঁ, এটা আমার খুবই পছন্দের একটা বই। এই বইয়ের এইটা আমার খুবই পছন্দের একটা উক্তি এই বইয়ের। ওকে, তো এটা পড়তে পারেন আপনি, দ্য আলকেমিস্ট। তারপরে আমি যে বইটার কথা বলবো সেই বইটার বলার আগে আরেকটা বইয়ের নাম বলি, যেটা হচ্ছে আমার এখানে নেই কিন্তু আমি জানি বইটা হচ্ছে যে আমি বিগিনার্স যারা হচ্ছে নতুন নতুন ইংরেজি পড়তে চাই তাদেরকে আমি সাজেস্ট করি। বইটা হচ্ছে যে একজন ইন্ডিয়ান রাইটারের, যদি আমি নামের উচ্চারণ ভুল না করি তাহলে ওনার নাম হচ্ছে চিতান ভগত। হ্যাঁ, ওনার একটা বই আছে, নাম হচ্ছে ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার। এই বইটা আপনি পড়তে পারেন, কারণ হচ্ছে এই বইটা আমি আপনাকে এখন বলতে পারছি না যে এই বইটা আমি কী পড়েছিলাম, আমার মনে নেই, অনেক আগে পড়েছি, কিন্তু আমার এটা মনে আছে যে এই বইটা পড়ে আমি অনেক স্টুডেন্টকে অনেক মানুষকে এই বইটা আমি গিফট করেছিলাম। এবং উদ্দেশ্য ছিল এটা যে এরা একটা সহজ ইংরেজি বই দিয়ে, মজার ইংরেজি বই দিয়ে ইংরেজি পড়া শুরু করুক বা ইংরেজি ভীতি কেটে যাক। তারপরে যে বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার খুবই পছন্দের একজন রাইটার অস্টিন ক্লিওনের স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটা। ওনার আরও বই আছে, আপনি চাইলে এই লেখকের সবগুলো বই সহজ, আপনি লেখকের নাম ধরেও বই কিনতে পারেন। এই বইতে মূলত আপনাকে শেখানো হবে যে আপনি আসলে কীভাবে ক্রিয়েটিভ থাকতে পারেন। মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে ধরুন আপনার আশপাশে তো অনেক রকমের মানুষ আছে, তো আপনি সবসময় সেরা মানুষদেরকে ফলো করবেন, অর্থাৎ যাদেরকে আপনার পছন্দ তাদেরকে আপনি দেখবেন যে কেন তাদেরকে আপনার পছন্দ, তারা কীভাবে এতটা ক্রিয়েটিভ আছে সেটা আপনি দেখবেন। তারপরে এদেরকে দেখে আপনি সীমাবদ্ধ থাকবেন না। এই মানুষগুলো যাদেরকে আপনি পছন্দ করেন তারা আবার কাদেরকে পছন্দ করে বা কাদেরকে ফলো করে, তারা আবার কাদেরকে ফলো করে, অর্থাৎ আপনি আস্তে আস্তে করে ধাপে ধাপে উপরের দিকে দেখতে থাকবেন। এবং অনেক মানুষকে দেখার ফলে, অনেকের কাছ থেকে জানার পরে আপনি নিজে একটা ইউনিক একটা ভার্সন হবেন আপনার। ঠিক আছে, আপনি যে জিনিসটা পরিবর্তন আনতে চান সেই জিনিসটা আস্তে আস্তে করে পরিবর্তন হবে এবং সুন্দরভাবে হবে। ঠিক আছে, এই বইটার মূল কথাবার্তা হচ্ছে 10 things nobody told you about being creative। হ্যাঁ, বলতে যাচ্ছে যে এই বইটা পড়লে আপনি ক্রিয়েটিভ হবেন বা কীভাবে হওয়া যায় এগুলো নিয়ে কথাবার্তা। আমার খুব পছন্দের একটা বই, এই বইটা আমি সবাইকে সাজেস্ট করি, হ্যাঁ পড়তে পারেন এই বইটা। তারপরে আমরা চলে এসেছি আমাদের শেষ বইতে। এই বইটা আমার খুবই পছন্দের বই, এটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। এটা হচ্ছে আমি আপনাকে একেবারে যদি আগে কোনো বই যদি আপনি না পড়েন ইংরেজি তাহলে শুরুতে আমি এই বইটা ধরতে বলবো না। এই বইটা সহজ ভাষায় লেখা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বই, সেজন্য আমি বইটার নাম বলছি, কিন্তু বইটা একটু মোটা। এখানে আমি আপনাকে যতগুলো বইয়ের নাম বলেছি এই বইগুলোর চেয়ে সবগুলোর চেয়ে এটা একটু বেশি মোটা, তো আপনি মোটামুটি এখান থেকে 2-3 বই পড়ার পরে আপনি এই বইটা পড়তে আসবেন। এই বইটা আমার খুব পছন্দ, তার কারণ হচ্ছে এই বইটা আপনাকে শেখাবে যে আপনি কীভাবে সহজভাবে একটা ভালো অভ্যাস গড়তে পারেন এবং আপনি কীভাবে একটা খারাপ অভ্যাস ছাড়তে পারেন। ঠিক আছে, এগুলো নিয়ে এই বইতে কথা হবে। এই বইয়ের মূল যে মেসেজটা সেটা হচ্ছে আপনি আপনার জীবনে খুব ছোট ছোট পরিবর্তন যখন আনবেন তখন ওই ছোট পরিবর্তনটা একটা সময় একটা বড় পরিবর্তনে পরিণত হবে। কনসেপ্টটা মূলত এরকম। তো এই বইটা আমার অল টাইম ফেভারিট এবং এটা এমন একটা বই যেটা হচ্ছে আপনি কেবল একবার পড়ে ফেলে রাখবেন তা না, আপনি এই বইটা বারবার পড়তে পারেন। মূলত এখানে আমি যে বইগুলোর কথা বলেছি এই প্রত্যেকটা বইয়ে কখনো একবার পড়ে ফেলে রাখার বই মতো বই না, এগুলো হচ্ছে আপনি বারবার পড়তে পারেন এরকম বই। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের বই নিয়ে কথাবার্তা। এবার আসি পর্ব হাবিজাবিতে। আপনারা যারা আমাকে প্রথমবারের মতো দেখেছেন, আগে কখনো দেখেননি শোনেননি, তারা চাইলে এই পর্বটা স্কিপ করতে পারেন, কারণ এই পর্বটা হচ্ছে কেবল আমার পুরনো অডিয়েন্সদের জন্য। ঠিক আছে, তো লাস্ট ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম যে সিলভার প্লে বাটনটা কোথায় রাখবো, এখানে রাখার কথা বলেছিলেন আপনারা, এখানেও রাখার কথা বলেছিলেন, বেশিরভাগ ভোট ছিল এই জায়গায়, তো সেই জন্য আমি এই জায়গায় রাখিনি। আমি এই জায়গায় রেখে দেখানোর চেষ্টা করছি আর কি যে এখানে রাখলে আসলে ব্যাপারটা কী হবে। দেখুন, আমি বসার পরে এই জায়গাটা কিন্তু দেখা যায় না, প্লাস এই জায়গাটা আসলে বইয়ের জন্য, তো তাই আমি চিন্তাভাবনা করছি বা আপনি দেখুন, দেখলে বুঝবেন যে এই জায়গার চেয়ে এই জায়গাটাতে বাটনটা ভালো দেখাবে, তাই না? তো এটা আজকে এখানে রেখেছি হচ্ছে যারা এখানে রাখতে বলেছে তাদের সৌজন্যে, কিন্তু আগামী দিন থেকে আশা করি যে আপনারা এটা এখানে দেখতে পাবেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের আজকের এই ভিডিওটা কাজে আসবে তাদের যারা জীবনে এখন পর্যন্ত একটাও ইংরেজি বই পড়েননি এবং চিন্তাভাবনা করছেন যে মনে হয় ইংরেজি বই পড়ার অভ্যাস করা যেতে পারে বা করা জরুরি, তাদের জন্য এই ভিডিওটা। আমি এই ভিডিওতে আপনাদেরকে 10 খুবই সহজ এবং তাড়াতাড়ি আছে কিছু হইল